নজর রাখবো আরো একবার মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের নবগ্রামে রাস্তার পাশ থেকে দেহ উদ্ধার, অর্থাৎ ভোট পরবর্তীকালেও এই মুর্শিদাবাদ আবারও কিন্তু শিরোনামে উঠে আসছে সন্ত্রাসের কারণে। রাস্তার পাশে দেহ উদ্ধার হয়েছে এবং সেটি কার দেহ তা এখনো পর্যন্ত খতিয়ে দেখছে পুলিশ। আবারও খুনের ঘটনা মুর্শিদাবাদের নবগ্রামে, রাস্তার পাশ থেকে দেহ উদ্ধার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ যখন থেকে ঘোষণা করা হয়েছিল তারপর থেকেই বারবার খবরে উঠে এসেছে মুর্শিদাবাদ, কারণ সেখানে একাধিক জায়গা থেকে দফায় দফায় বোম উদ্ধার হচ্ছে, উদ্ধার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র এবং পঞ্চায়েতে ভোটের বলিও হয়েছেন বেশ কয়েকজন। এই সেই মুর্শিদাবাদেই আবারও ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রইল, সেখানে রাস্তার পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।